পুরোটা কুকুরের লাইন ঠিক আছে মাসে মাত্র 9000 টাকা টোটো বা অটোতে যদি আসো তাহলে মেল বাসের দাম 12000 বাইক নিয়ে যেতাম ভোডাফোনের কুকুর না না একদম ভোডা চিন্তা হচ্ছে আমার আর বিনু আর বাবা চিন্তা করো না কি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো দেখো মোটামুটি বাড়িতে পোষ্য প্রাণী পোষা বলো বা বাড়িতে নানান রকম গাছ লাগানোই বলো কম বেশি এটা কিন্তু সবারই পছন্দের মানে সেটা বয়স 10 হোক বা 60 আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু যাবে ডানকুনি থেকে শ্রীরামপুর পোষ্য প্রাণীর হাট ঘড়িতে এখন বাজে 9:22 আর এখন আছি এই ডানকুনি স্টেশন ট্রেনের খবর হয়ে গেছে মানে স্টেশনে আসলাম আর ট্রেনের খবর হয়ে গেল যাই হোক ভালো তো এখান থেকে আগে ট্রেন ধরে যাবো বালি স্টেশনে বালি থেকে আবার যাবো শ্রীরামপুর মানে এক্ষুনি একটা ব্যান্ডেল লোকাল এখান দিয়ে বেরিয়ে গেল আর কি মানে এখান দিয়ে কোনো চাপ নেই মানে সব ট্রেনই বলতে গেলে শ্রীরামপুর যায় মানে মেন লাইনের ট্রেনগুলো ব্যান্ডেল কাটোয়া তারপর বর্ধমান মেন লাইন মানে সব মানে হাওড়া থেকে এইসব ট্রেনগুলো ধরলেই তোমরা শ্রীরামপুর চলে যাবে মানে উত্তরপাড়া হিন্দমোটর কোন্নগর রিসলা এই চারটি স্টেশনের পরে আসবে শ্রীরামপুর স্টেশন অবশ্য নতুন করে কিছু বলার নেই শ্রীরামপুর যাওয়া মানে এতদিন বেসিক্যালি আমি শ্রীরামপুর পেট মার্কেট মানে বাইক নিয়েই যেতাম কিন্তু ট্রেনে করে এই প্রথম যাচ্ছি যাতে তোমাদের বোঝাতে পারি যে কীভাবে যাওয়া যায় সেই হচ্ছে শ্রীরামপুর টিকিট কাউন্টার এখান দিয়ে নেমে গেলাম নিচে আর এই সামনেটা দিয়েই তোমাদের অটো বা টোটো ধরতে হবে এখান দিয়ে তারা শ্রীরামপুর কোর্ট যাবে তো শ্রীরামপুর স্টেশন থেকে শ্রীরামপুর পেট মার্কেট হচ্ছে 1 কিলোমিটার ঠিক আছে তোমরা চাইলে হেঁটেও চলে আসতে পারো বা টোটো বা অটোতে যদি আসো তাহলে 10 টাকা নেবে তো আমার 10 টাকায় নিল আর আমি শ্রীরামপুর কোর্ট কেন বললাম কারণ হচ্ছে এই যে সামনেই শ্রীরামপুর কোর্ট আর তার ঠিক উল্টো দিকে এই যে শ্রীরামপুর পেট মার্কেট আর এটা হচ্ছে ডেনমার্ক ঠিক আছে এই যে পেট মার্কেট এখান দিয়ে শুরু হচ্ছে আর ওই সামনেই হচ্ছে রয়ঘাট ওটা তো তোমরা অটোতে শ্রীরামপুর কোর্ট বললেও হবে বা ডেনমার্ক বললেও হবে বা রয়ঘাট বললেও হবে বা শ্রীরামপুর পেট মার্কেট বললেও হবে ওরা এখানে এসে নামিয়ে দেবে তো এই ডেনমার্কের পাশে বেসিক্যালি এই রাস্তাটাই কিন্তু পায়রাই বসেছে বেশি এই রোডটাতে পুরো পায়রাই থাকে ঠিক আছে আর এই দিকটাতে যদি আমি এগিয়ে যাই তাহলে এই দিকটাতে আছে কুকুর ফুকুর আছে এই পোর্শনটা কিন্তু পুরোটা গাছ আছে ঠিক আছে এই দিকটা গাছ আছে আর এই দিকটা পুরো একদম এদিকেও গাছ আছে অবশ্য আর গাড়ি ফাড়ি পার্কিং করার ব্যাপার এই যে বাইক ফাইক এরকম নর্মাল এরকমভাবে পার্কিং ফার্কিং করে আর কি আর এখান থেকে যদি আমরা ঢুকি সামনেই এরকম পাখির খাঁচা ঠিক আছে সব কিছুই আছে এই যে পুরো পাখি আছে এই দিকটা পুরো পাখি আর এই দিকটা কিন্তু পুরোটা কুকুর আছে মানে এই দিকটা দেখো এই দিকটা কিন্তু পুরোটা কুকুরের লাইন ঠিক আছে মানে কুকুর ফুকুর প্রচুর রয়েছে আর এই পাশটা পুরোটা পাখি ঠিক আছে মানে কুকুরের ভাগটাই বেশি আমি দেখতে পাচ্ছি মানে এই নেই করে 11-12খানা দোকান আছে কুকুরের এখানে দাদার কাছে কী কী আছে এখন দেখে নেবো একটু সাদা জার্মান স্পিচ পাঁচ হাজার করে কতদিন বয়স হবে এটা দুটোই 5000 করে দাম ভ্যাকসিন করাতে চাই মানে ধরো তোমাদেরকে বললো ভ্যাকসিন করাই তোমরা বাড়িতে যে করে যে কোনো কুকুর চাইলে পেয়ে যাবে অলরেডি অ্যাভেলেবল ভ্যাকসিনেশন ডাক্তার সব পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা আছে স্যামোয়েড 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 এটা বয়স হচ্ছে 48 দিন মেল বাচ্চা আছে মেল কি দাম হবে এটা এটার দাম আছে হচ্ছে আপনার দাম হচ্ছে 10000 টাকা 10000 টাকা ফিমেল এটা না মেল 10000 টাকা আচ্ছা দাদাদের এই যে কার্ডটা আমি দিয়ে দিলাম এটা তোমরা পজ করে একটু দেখে নিও কি মেল ফিমেল দুটোই আছে মেল ফিমেল দুটোই কি দাম আছে
মেল বাচ্চার দাম 12,000, ফিমেল বাচ্চার দাম 10,000। বয়স কতদিন হবে এগুলো? 40 দিন। 40 দিন। কোয়ালিটি দেখো বাচ্চার, লোমের কোয়ালিটি দেখো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8480124 7 9। নাম হচ্ছে আমার কসল। বাহ, গোল্ডেন রিট্রিভার। মেল না ফিমেল? ফিমেল। কেমন দাম হবে এটা? 12,000। 12,000 দেখিয়ে দিই সামনে দিয়ে, 12,000 দাম আছে এটা। দাদা এটা বিগেল না? এটার কি দাম আছে? 12,000। মেল? ফিমেল। একটু কম সম হয়ে যাবে, কেমন নিলে আছে। আর কিছু আছে নাকি? দুটোই না। দাদা তোমার নাম্বারটা বলে দাও। 990। হ্যাঁ। 340-8476। আচ্ছা, বাড়ি কোথায় দাদা আপনার? ব্যারাকপুর। পাইল পেট শপ। আচ্ছা, এখানে আমি দেখছি কিন্তু কুকুরের মানে সমস্ত কিছু, কুকুর সব কিছু এখানে আছে। এই যে বেল্ট ফেল্ট রয়েছে, ঠিক আছে, ব্রাশ রয়েছে, এই যে ব্রাশ রয়েছে দাঁত ফাঁত মাজার জন্য কুকুরের আর কি। ভালো, কুকুরেরও সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, বেশ ভালোই কিন্তু এই দিদির কাছে রয়েছে। তো চলে আসলাম সেই সোমনাথ দার দোকানে আর কি, মানে সেই ডানকুনি থেকে আমাদের সেই চেনা পরিচিত। অনেকদিন পর আসলাম এই শ্রীরামপুর পেট মার্কেটে, এই সোমনাথ দার কাছেও চলে এসেছি। সোমনাথ দার কাছে এখন দেখাবো যে কী কী কালেকশান আছে আর কি। মানে সোমনাথ দার সাথে আমাদের মানে অনেক দিনের সম্পর্ক বলা চলে, ঠিক আছে। এই হচ্ছে সেই সোমনাথ দা, ঠিক আছে। এই গোল্ডেন রিট্রিভার আছে ফিমেল, এটা 8,500 টাকা, তাই? একদম ল্যাবের মতন দামে গোল্ডেন রিট্রিভার দিচ্ছি। কালার কোয়ালিটি সামনে রয়েছে দেখুন, যাতে জামা কাপড়ের সাথে সাথে বাচ্চাও যেন পাপিও যেন কিনে নিতে পারে। বাহ বাহ, দারুণ অফার, একদম দারুণ অফার। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি সামনে রয়েছে দেখুন, কালার দেখুন, সারা মার্কেটে কেউ দিতে পারবে না 8,500 টাকায় গোল্ডেন রিট্রিভার। সোমনাথ দার কাছে একটা জিনিস বেশ ভালো, মানে হোম ডেলিভারি আরে হয় না, ঠিক আছে, মানে বাড়িতে এসে দেখে নিই আর, ওটা আমার মতেও তাই বলে যে মানে বাড়িতে যে দেখে শুনে রিল্যাক্সে একটু বসে রাখবেন, ঘন্টা খানেক এর সাথে সময় কাটান, তারপর বাচ্চা নিন। ভোডাফোনের কুকুর না? একদম ভোডাফোনের কুকুর। হ্যাঁ, মানে এই নামই, মানে এর তো এর নামটাই হয়ে গেছে ভোডাফোন কুকুরই লোকে বলে। এও আলোচনা করে মায়ের সাথে যে আমার নাম ভোডাফোনের কুকুর, অনেকে করে। দুটো বাচ্চা আছে 45 দিন প্লাস বয়স, 47 দিন এরকম। আর কি বলবো, দাম রেখেছি মাত্র 12,000 টাকা। 12,000 টাকা? 12,000 টাকা। দুটোই মেল আছে? দুটোই মেল। দুটোই মেল, সুন্দর, দুটোই মেল। যারা রোববার হাটে আসতে পারছে না, ঠিক আছে, তারা সোম থেকে শনি আমার বাড়ি হচ্ছে ডানকুনি, ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস, যে কোনো দিন যে কোনো সময় এসে বাচ্চা নিয়ে যেতে পারে। ফোন নাম্বার হচ্ছে 7980-677-624। জার্মান স্পিচ আছে? জার্মান স্পিচ। কি মেল না ফিমেল আছে গো? দুটোই মেল বাচ্চা আছে। বাহ, দুটোই মেল বাচ্চা আছে, একদম কোয়ালিটি বাচ্চা, একদম সত্যিকারই কোয়ালিটি বাচ্চা। দেখো কত লোম, দারুণ দারুণ লোম আছে, অনেকে দেখে স্যামোয়েড ভাববে। হ্যাঁ, সেই তো চোখের পালকগুলো সাদা সাদা দেখছি গো। হ্যাঁ, দারুণ লাগছে, দেখো নাকগুলো দেখো, একদম গোলাপি টাইপের নাক, দারুণ লাগছে। মেল ফিমেল দুটোই আছে বললে? মেল বাচ্চা আছে, দুটোই মেল বাচ্চা আছে, ঠিক আছে। কতদিন বয়স হবে গো? বয়স 45। 45 দিন বয়স আছে। আর দাম কী রেখেছো? 6,000 টাকা। 6,000 টাকা দেখে নাও, কোয়ালিটি বাচ্চা আছে, 6,000 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পছন্দ হলে দাদার নাম্বার নিয়ে নিচ্ছি, 2,000 তোমরা করে নিও। নাম্বারটা বলে বলে দাও। নাম্বার হচ্ছে 7890-0212। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কী আছে? লাসা আছে, অরিজিনাল লাসা অ্যাপসো আছে, কোনো ক্রস ট্রস না, একদম অরিজিনাল লাসা আছে। লাসা অ্যাপসো, তাই তো? হ্যাঁ, লাসা অ্যাপসো। মেল ফিমেল কী আছে? এটা মেল বাচ্চা আছে, এটা ফিমেল আছে। বাহ, দুটোই পেয়ে যাচ্ছ, মেল ফিমেল দেখে না। 1 লিটারের বাচ্চা আছে? না, এটার বয়স বেশি। আচ্ছা, কত বয়স এগুলো? এটা 45 দিন। আচ্ছা, এটা মেল আছে না? ফিমেল? আচ্ছা, ফিমেল 45 দিন বয়স। আর মেলটা? মেল এটা, এটা 39 দিন বয়স। মেলটা 39 দিন বয়স আছে। দাম কী রেখেছো? এটার দাম আছে 12,000 টাকা, এটার দাম আছে 11,000। ফিমেলটা 11? হ্যাঁ। আর মেলটা 12? 12। বাহ, ঠিক আছে, একদম অরিজিনাল লাসা, কোনো ক্রস ফ্রস নেই, নাক মাথা সব এক জায়গায়, কোনো নাক বেরিয়ে থাকে ওরকম ব্যাপার না, একদম নাক আর মাথা পুরো এক। বাহ, দেখে না, পছন্দ হলে দাদার সাথে যোগাযোগ করে নিও। কালচার পাম্প? কালচার পাম্প, অরিজিনাল কালচার পাম্প। আচ্ছা, মেল না ফিমেল আছে গো?
এটা মেল বাচ্চা মেল বাচ্চা যে কালচার পাম কতদিন বয়স এর বয়স ওই আজকে 43 দিন বয়স আছে দেখা না তারপর কোয়ালিটি দাম কি রেখেছো দাম আছে 12,000 টাকা দাম মেল বাচ্চা ফিমেল পেয়ে যাবে উত্তর উপর পুরো গোল হয়ে যাবে ফিমেল পাবে ফিমেল বাচ্চা আছে দেখাচ্ছি ফিমেল বাচ্চা ও ফিমেল আছে হাটে আছে বা এখানে ফিমেল আছে ফিমেলও দেখতে পেয়ে যাবে আচ্ছা বাড়িতেও আছে সব বাচ্চা বাড়িতে নিয়ে আসে এখানে নিয়ে আসেনি লাগলে ফোন করলে বাচ্চা অ্যাভেলেবল আছে 12,000 টাকা দাম রেখেছে তাই তো এই যে কম দেখালাম কালচার ফর্ম ওই কালচার ফর্মের ফিমেল বাচ্চা কালচার ফর্মের ফিমেল আছে মেল ছিল এটা ফিমেল বাচ্চা এটা কি 1 লিটারের বাচ্চা হ্যাঁ 1 লিটারের বাচ্চা এটা ব্ল্যাক সেটের উপর হবে আচ্ছা এটা ব্ল্যাক সেটের উপর হবে দেখে নাও 42 দিন বয়স হ্যাঁ 42 দিন বয়স ফিমেল বাচ্চা এটার দাম কি রেখেছো এটা 11,000 টাকা দাম এটা 11,000 টাকা দাম ফিমেলটা আর মেলটা 12,000 টাকা দাম আছে দেখে নাও তারপর কোয়ালিটি পছন্দ হলে কোয়ালিটিও কালচার ফর্ম দেখাবো কিন্তু এটা হচ্ছে একদম অরিজিনাল কালচার ফর্ম ছোটর উপর পুরো গোল হয়ে যাবে অনেকে এগুলোকে পাম বলে বিক্রি করে কিন্তু আমি বলবো না এটা কালচার ফর্ম 11,000 টাকা দাম আছে আমি কালচার ফর্ম দেখিয়েছি এটা হচ্ছে কম দামি কালচার ফর্ম ওর থেকে সাইজে বড় হবে এর দাম অনেক কম আচ্ছা এটা 8,500 টাকা ফিমেল বাচ্চা দিয়ে দেবো কিন্তু ওই কোয়ালিটির হবে না ওটার কোয়ালিটি খুব ভালো যার জন্য দামটাও একটু বেশি হ্যাঁ কোয়ালিটি তো ম্যাটার করে দাম অনুযায়ী বুঝতে পারছেন এটা অনেকটা বড় সাইজে অনেক বড় ওর থেকে সাইজে বড় বড় হলে অ্যাডাল্ট হলেও ওর থেকে অনেক বড় সাইজ হবে কিন্তু ওটা একদম ছোট উপরে গোল পুরো কম্প্যাক্ট সাইজ হবে কতদিন বয়স এটা 38 দিন বয়স 38 দিন বয়স 8,500 টাকা দাম তাই তো 8,500 টাকা ফিমেল বাচ্চা যে আচ্ছা এটাও কালচার বাহ 40 ডেজ এজ চাও চাও ফিমেল পাপি 30,000 আস্কিং প্রাইস আছে ক্রিম কালার পাপি ফোন নাম্বারটা ফোন নাম্বার 9231971201 মানে এদিকটাতে পুরোটা খাঁচার হয়েছে এই দোকানটা মানে খাঁচার বেশি দোকান নেই এই একটা দোকান রয়েছে ভালো মানে কুকুরের খাঁচা বলো বা পাখির খাঁচা সব কিছু এখানে আছে এই যে খাঁচাগুলোর কেমন কি দাম একটু জিজ্ঞাসা করে নেবো দাদার কাছে দাদা একটু বলে দাও তো খাঁচাগুলোর কি দাম আছে ওই বড় থেকে শুরু আছে বড় নিচের বড়গুলো কি দাম আছে 410 ওপরেগুলো 310 আছে আচ্ছা আচ্ছা আর এই ছোটগুলো আর এমনি এই খাঁচাগুলো ফ্যান্সি খাঁচাগুলো 330 টাকা আচ্ছা মনের মতো কেউ যদি চাইলো সেরকম সেটা তাহলে আপনাকে অর্ডার দিতে হবে কতদিনে মোটামুটি হয়ে যায় ওটা সপ্তাহ 10 দিনের মধ্যেই হয়ে যায় আচ্ছা আপনার নাম্বারটা বলে দিন যদি আমার নাম হচ্ছে রিঙ্কু সরকার 9804972030 আচ্ছা তো হাটের মধ্যে দেখছি মুরগিও আছে মানে দেশি মুরগি বলো কোয়েল মুরগি এখন আছে এখানে নিচে দেখছি এটা হচ্ছে 250 টাকা জোড়া এরকম কোয়েল মুরগি এটা 250 টাকা জোড়া বাহ বেশ ভালো এদিকে আছে অস্ট্রেলিয়ান মুরগি এটা ঠিক আছে 300 টাকা জোড়া এটা এই যে এরকম এরকম সাইজের ভালো মানে হাটে সব কিছুই পাওয়া যাচ্ছে এখন এই লাইনটাতে পুরোটা মাছ রয়েছে ঠিক আছে মাছের সেকশনটা পুরো এই দিকটাতে এই যে এত কিছু রয়েছে এখানে এই দিকটা পুরো মাছ এইদিকে মাছ কাকা কেমন আছো চিন্তা হচ্ছে বললাম না সাবস্ক্রাইবার কি কি আছে একটু দেখাও এই তো অনেক বেলাতে এসছি একটু সব ফাঁকা হয়ে গেছে দেখো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে এখানে মিল্কি আছে মিল্কি কাপ 15 টাকা পিস 15 টাকা পিস হ্যাঁ আচ্ছা এখানে উইডো আছে 6 টাকা পিস আচ্ছা ডজন 65 টাকা হ্যাঁ ফাইটার আছে উইডোগুলো কত মুনগুলো হচ্ছে 100 আর ওই ক্রাউন টেনটা 90 টাকা হ্যাঁ উইডোগুলো 6 টাকা আচ্ছা এবারে এখানে আছে গোল্ড আছে এটা হচ্ছে প্যাকেটটা হচ্ছে 120 টাকা হ্যাঁ এখানে আছে গি কিসিম ঘোড়ানি 100 টাকা প্যাকেট আর ফাইটে গিয়ে আছে অস্কার আছে ওটা হচ্ছে তোমার 130 টাকা ওটা যে তোমার এটা কি গোল্ডের সঙ্গে থাকে এটা হচ্ছে তোমার মনস্টার বুটের ইয়ে থাকে ভালো এটা হচ্ছে তোমার শর্ট বডি হর্ন আছে এটাও তাই এটাও শর্ট বডি হর্ন আচ্ছা এখানে 25 টাকা করে নিলে কি পড়বে আচ্ছা আর এটা তো বললাম হ্যাঁ অস্কার আছে আর এখানে ক্যাটফিশ আছে
অনেক রকমেরই গাছ আছে এখানে দাদার কাছে, ঠিক আছে। আর এটা কামরাঙা গাছটা কত? তো এখানে দাদার কাছে কিন্তু সব রকমেরই গাছ রয়েছে, মানে ফল বলো ফুল বলো, তো সব তো ধরে ধরে জিজ্ঞেস করাটা পসিবল না, তাহলে একটা পুরো বই তৈরি হয়ে যাবে, মানে ব্লগ বানাতে এসে বই তৈরি হয়ে যাবে। তো এই মানে তোমরা আসলে মোটামুটি ফিরে যেতে হবে না, সব কিছু পেয়ে যাবে। দাদার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 7001-84-1394। তো এখানে শ্রীরামপুর পোষ্যপ্রাণীর হাটে মোটামুটি তাহলে সব কিছুই পেয়ে যাচ্ছ, মানে কুকুর মাছ গাছ সব, পাখির খাবার বলো, নানান রকমের মাছ অ্যাকোরিয়াম সব পাচ্ছ, ঠিক আছে। তো সেই হাটটা কিন্তু মানে দেখতে দেখতে প্রায় 7 মাস হয়ে গেল, তো এর আগেও আমি অনেকবার এসেছি, তো সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে বেসিক্যালি দেখালাম যে কী কী আছে, মানে এখনকার আপডেটটা আমি তোমাদের দেখালাম। তো এখানে চলে আসো প্রতি রবিবার সকাল 6টা থেকে দুপুর 2-2:30 পর্যন্ত কিন্তু এই হাট বসে। আর পাশেই এই যে গঙ্গা, গঙ্গার পাশেই এই হাটটা বসছে আর কি, মানে এই দৃশ্যটা বেশ দেখতে খুব সুন্দর লাগছে, মানে রোদটা পড়েছে আর আকাশ পুরো একদম ঝলমলে শরতের আকাশ, দারুণ লাগছে দেখতে। তার পাশেই যেহেতু হাট, একটা সুন্দর হাওয়াও রয়েছে। তো মোটামুটি দেখো এই শ্রীরামপুর পোষ্যপ্রাণীর হাটে তোমরা আসবে কী করে আমি তো দেখিয়েই দিয়েছি ভালো করে, তাও আর একবার বলে দিচ্ছি যে হাওড়া স্টেশন থেকে কিন্তু তোমাদের মেন লাইন ধরতে হবে, যেমন ধরো গোঘাট লোকাল, আরামবাগ লোকাল, ব্যান্ডেল লোকাল, গেদে লোকাল, এরকম প্রচুর লোকাল আছে, ঠিক আছে। তো এই লোকালগুলো ধরে তোমাদের শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো বা অটো ধরে বলতে হবে যে শ্রীরামপুর রয়ঘাটে যাবো বা ডেনমার্ক বা শ্রীরামপুর কোর্টের এখানে, বা সোজা কথায় বলবে শ্রীরামপুর পেট মার্কেটে যাবো, তাহলেই নামিয়ে দেবে, ভাড়া নেবে 10 টাকা। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। তো সামনের সপ্তাহ থেকে কিন্তু আরও ভালো ভালো আপডেট আসতে চলেছে, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, আর লাইক কমেন্ট করে দাও ভিডিওটা, ঠিক আছে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওটা।